हेलो गाइस वेलकम बैक टू माय चैनल। तो आज के वीडियो शुरू करार आगे तुम्हारे एक ऐपर परिचय करिए देव। ऐपटर नाम हे टेक्सेल ऐप, जेखने तुम्हारा गेम खेला एंड प्रेडिक्शन कर प्रचुर टाक आर्न करते पारो। तो प्रथम तुम्हारा क्यों करते हैं, ऐपटी डाउनलोड कर और डाउनलोड करार पर ऐपटी साइन अप कर। साइन अप कर नहीं तुम्हारा किछु टाका इन्वेस्ट कर गेम खेलते पारो और गेमे जितते पारले तुम्हारा संगे संगे नगद टाका पे जाबे। आज गेमे जेता टाका तुम्हारा खूब सहजे बैंक बा पेटीएम थेके उइथड्रो करते पारो। और हाँ, 200 टाका अब्दि तुम्हारा उइथड्रो करते पारबे। तो देरी की, एक्खुनि एप्टि डाउनलोड करे फेलो, लिंक डेस्क्रिप्शने देवा आछे। तो जाओ एबं डाउनलोड करो और गेम खेले प्रचुर। बंधुरा तुम्हरा सबाई केमन आछो? आशा करछि सबाई खूब भालो आछो, सुस्थ आछो और आमिओ खूब भालो आछि। विशेषकर तोमादेर जोन्ने, कारण तोमरा आमाके एतटा भालोबासा दियेछो कि बोलबो। आगेर भिडियोते आमि चेयेछिलाम 500 लाइक, तोमरा 500-र उपरे लाइक करे दियेछो, तार जोन्ने थैंक यू सो माच। और एत एत कमेंट, माने कि बोलबो, आमि ना खूब हैपी, खूब माने इन्सपायर्ड होई तोमादेर कमेंटगुलो पढ़े। तोमरा जानो ना, I love you, my best friend, I love you, my best friend। আমি সত্যি ভিডিওগুলো করতে না খুব কষ্ট হয়, বাট কষ্টগুলো মানে কি বলবো, কষ্টগুলো আমার কাছে কিছুই না। তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, কমেন্টগুলো পড়ে আমার মানে কোনো কষ্ট হয় না। আগের দিন ওই উইন্ডো চ্যালেঞ্জ করতে প্রচুর কষ্ট হয়েছিল, সারা দিন জানালায় ছিলাম। তো তোমরা এখনো যারা উইন্ডো চ্যালেঞ্জের ভিডিওটা দেখোনি, তারা প্লিজ ভিডিওটি দেখে নাও। আর হ্যাঁ, উইন্ডো চ্যালেঞ্জে আমার অনেকে অনেক কমেন্ট করেছে, তার মধ্যে একজন আমাকে কমেন্ট করেছে যে তোমাদের কমেন্টটা স্ক্রিনে দেখাচ্ছি, দেখো তোমরা কি কমেন্ট করেছে আমাকে। তোমরা ভিডিওটা কি পুরোপুরি দেখোনি? আমি ভিডিওটাতে কিন্তু বলে দিয়েছিলাম যে টয়লেট পটি এসব তো আর জানালায় বসে করা যায় না, জানলা দিয়ে তো আমি করতে পারি না, তাই না? তারপর কার গায়ে গায়ে তার গায়ে গিয়ে পড়বে আর তারপর আমাকে ধরে এসে কেলাবে, তো সেটা তো আমি পারি না, তাই না? তো তাই আমি টয়লেট পটি করার সময় আমি বাথরুমে গিয়েছিলাম। কোন এই লোক, কহাঁ সে আতি? এই কমেন্টটা কিন্তু আমার সত্যিই বেস্ট লেগেছে। আমি আমার স্ট্যাটাসে পর্যন্ত দিয়েছিলাম যে এটা আমার বেস্ট কমেন্ট, খুব মজা লেগেছে সত্যি, ব্যাপক লেগেছে। যাই হোক, তোমরা বলো যে আমাকে চশমাটা পরে কেমন লাগছে। নিউ কিনলাম, কালকে কিনলাম ফ্লিপকার্ট থেকে, তো কেমন লাগছে তোমরা বলো। হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে চশমাতে কেমন লাগছে। তো আমি ভাবছি মাঝে মাঝে আমি ভিডিও এই চশমা পরেই বানাবো, তো কেমন হয় বলো, জানিও আমাকে ভালো লাগবে। কারণ তোমরা মানে কি বলবো, ইনস্টাগ্রাম ইউটিউবের কমেন্টে এত ভালো ভালো কমেন্ট করো না, সিরিয়াসলি আমি তো নিজেই বুঝতে পারি না যে আমি কে সত্যি। চল চল গেল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো নাকি? আশা করি সবাই করেছো। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব শুধু না, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও। আর বন্ধুরা, অনেকে আমাকে ডিসলাইক দিচ্ছে, তোমরা জানো? হ্যাঁ, যারা ডিসলাইক দিচ্ছে আমি বলে দিচ্ছি, তাদের কোনো দিনও ভালো হবে না। সরি সরি সরি, ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক দেবে, অবশ্যই ডিসলাইক দেবে ভালো না লাগলে। কারণ ভালো না লাগলে কেন লাইক দেবে বলো? আমি ডিসলাইকগুলো দেখেও খুব হ্যাপি হই, থ্যাংক ইউ। আর তোমরা প্লিজ, ওই দেখেছো হাল ডাকছে, শুনতে পাচ্ছ তোমরা? মানে আমি যখন ভিডিও করবো, যখন ভিডিও করবো হাল ডাকবে, মুড়ি ডাকবে, উফ কোথায় যাবে ঠাকি সত্যি। বলো আজকে আমাকে এই দুই দিকে চুল বেঁধে কেমন লাগছে? আজকে এত ভালো করে সাজতে পারলাম কেন জানো? কারণ আজকে আমার বাড়িতে কেউ নেই, আমি একা। ইয়ে, যেদিন বাড়িতে কেউ থাকে না, মানে ভিডিও করার এত
ভালো সুযোগ যে কি বলবো, কারণ মা বাড়ি থাকলে প্রচণ্ড খ্যাট খ্যাট করে, একদম ভালো লাগে না, প্রচণ্ড বক বক করে। তোমাদের মারাও কিরকম করে? তো গাইস, বাড়িতে যেহেতু কেউ নেই তো খুব খিদে পেয়ে গেল সত্যি, তা এখন আমি ভাবছি আমি পাপড়ি চাট বানাবো। শ্রী আসলে এখন লকডাউনে বাইরে তো কোথাও বেরোতে পারে না, খুব কষ্ট হয়, শুধু মনে হয় পিৎজা বিরিয়ানি। বিরিয়ানি বাড়িতেও করে, বাট রেস্টুরেন্টের বিরিয়ানি একটা আলাদা রকম মজা, তোমরা খুব ভালো করেই জানো। বিরিয়ানি খেতে ইচ্ছে করে, বার্গার পিৎজা ফুচকা, ফুচকা জানো না আমি কত দিন খাইনি। তো আমি ইউটিউবে সকালে একটা ভিডিও দেখছিলাম কীভাবে পাপড়ি চাট বানানো যায়, তো এখন আমি ভিডিওটি করবো, তো তোমাদেরকে আমি শেয়ার করবো যে কীভাবে আমি পাপড়ি চাট বানাবো, তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, একদম ইজি। চলো আমি এখন নিচে যাবো, নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কীভাবে আমি পাপড়ি চাট বানাই। তো চলো দেখা যাক। তো গাইস, পাপড়ি চাট বানানো আমার কমপ্লিট, খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল সত্যি। তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজে পাপড়ি চাট বানিয়ে ফেলতে পারো। যেহেতু এখন লকডাউন চলছে, বাইরে বেরিয়ে তো এখন আর পাপড়ি চাট খেতে পারবে না, তো আমার মতে খুব সহজ উপায়ে বাড়িতে তোমরা পাপড়ি চাট বানিয়ে ফেলতে পারো, একদম খুব ইজি, আর খেতেও কিন্তু খুব টেস্টি। তোমরা অবশ্যই সবাই ট্রাই করবে। আর আজকের ভিডিওটা আমাকে কেমন লাগলো, সরি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবে, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যায়। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।